হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালে দেখো একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগস দেবো না, আজকে আমি এসেছি, আমি একটা রান্না করে শেয়ার করবো তোমাদের সাথে। সেই রান্নাটা মানে লোটে মাছের রেসিপি, ঠিক আছে? তো লোটে মাছের চচ্চড়ি বলো কি ভুনা বলো, যাই হোক, আমি রেসিপিটা আজকে বানাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও, যাতে অল নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় আমি ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়লে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, ঠিক আছে? চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে লোটে মাছের রেসিপি। দেখো আমি কিভাবে লোটে মাছের রেসিপি বানাই সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমরা দেখো অবশ্যই, ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখো লোটে মাছটা আমি ভাজা করে নিচ্ছি, মানে শুধু মানে লবণ ছাড়া হলুদ মাখিয়ে একটু মানে হালকা করে ভেজে নেবো, ঠিক আছে? নিয়ে এটা তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। দেখো দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরে মরিচ গুঁড়ো আছে, হলুদ আর লবণ। এখানটা দেখো গোটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, কালো জিরে, গোটা জিরা আর গোটা গরম মশলা নিয়েছি। তো চলো, তো দেখো আমি লোটে মাছটা হালকা করে ভেজে নিয়েছি, কড়া গায়ে লেগে গেছিলো, তো ওই জন্য আর কড়াটা আমি ধুইনি। তো এটাতে আমি সেই যে বললাম গোটা সব এগুলো সব দিয়ে দিলাম। আমি এটাতে মানে আলু দিয়েছি, আলু দিয়ে ভুনা বানাবো, ঠিক আছে? দিলাম পেঁয়াজটা, সেগুলো হালকা হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেব। এইভাবে করে খান বাড়িতে, দেখবেন খুব সুন্দর লাগে। আপনাদের আপনারা অন্যভাবে রেসিপি বানান, ঠিক আছে, কিন্তু আমার এটা নিজে থেকেই এই রেসিপিটা করে খাই আমরা বাড়িতে, দারুণ লাগে। এই যে লোটে মাছের ভুনাটা না, আলু দিয়ে চচ্চড়ি, এই ভুনাটা বানাবেন এরকম ভালো লাগবে। ভুনা বলেন কি চচ্চড়ি বলেন একই। তো আমার দেখো সব কিছু দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। মানে আদা সেদ্ধ, খুব সেদ্ধ হয়ে গেলে আবার মাছটা দিয়ে আমি ধৈর্য করতে পারবো না। তো দেখো হয়ে গেছে, এবারে আমি যে ওই এগুলো রেখেছিলাম এই সব একসাথে এগুলো দিয়ে দেবো। তো দেখো দেখেছো আমার আলু মশলা কিরকম হয়েছে, কালার এসছে। এইবারে আমি যে ভাজা হাফ এই কিছু ভাজা করে রেখেছিলাম সেইটা এই দিয়ে দেবো, জল বেরিয়ে গেল লোটে মাছ, যতটুকু আলু সেদ্ধ হয়নি ওই লোটে মাছের জলে সেদ্ধ হয়ে যাবে। এবারে কি হবে বলো তো, এবারে একটু কড়াইতে লাগালাগি পর্ব চলে আসবে, কারণ এটা থেকে তো ঝরঝরে পর্ব। তো তোমরা দেখতে থাকো, কালারটা এবার এটা আস্তে আস্তে এই মানে এরকম করতে 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 পুরো ঝরঝরে ভুনা হয়ে যাবে। দেখো এই যে আমার এই কালারে এসছে সবে, তোমরা দেখতে থাকো। দেখো আমার এটা রেডি হয়ে গেছে, দেখেছো এই তো ঝরঝরে করার জন্য একটু পড়া পড়া করেছি, এ দেখো। এবারে আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো, পরিবেশন করবো, ঠিক আছে? দেখো চলো, আমার এটা হয়ে গেছে, দেখেছো এরকম করে করে খাবে, দারুণ লাগবে এটাতে, অল্পতে অনেকটা ভাত খেতে পারবে। দেখো রেসিপিটা, তো বলো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলো কি? তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত, টাটা। ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে?